নমস্কার বন্ধু, পুজো কিন্তু কেটে যাওয়ার পরে খুব হাতে কিন্তু খুব কম সময়, তাই এসএসকে মেসকের বিভিন্ন রকম সমস্যা আছে। শিক্ষা দপ্তরে ডিসেম্বরে যাওয়ার কথা আছে, কিন্তু তারপরে যদি পিছিয়ে যায় সেটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এবং শুধু শিক্ষা দপ্তরে নয়, শিক্ষা দপ্তরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সমস্যা আছে। বোর্ড রিকগনিশন চায় এবং যারা 16 যে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখতে হবে। তারা 5 বছর চাকরি স্যাক্রিফাইস করেছে, এছাড়াও আরও যারা রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে তাদের হাতে খুবই সামান্য মাত্র 1 লক্ষ টাকা, তাদের না আছে পেনশন বা অন্য কিছু বা ইপিএফ চালু করা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই, বা শিক্ষক নিয়েই স্কুলগুলোতে শিক্ষকের অভাবে কিন্তু অনেক এসএসকে বিরাটভাবে ঢুকছে, নবম দশম শ্রেণী খোলা। তাই এই নিয়ে কিন্তু সব সংগঠনকে ঐক্যবদ্ধ না হতে পারলে কিন্তু খুব বিপদ হবে। ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্রী সকলে বিভক্ত হয়ে থাকে, সেটা কিন্তু খুব খারাপ দিকে যাবে। তো এটাই বার্তা দিতে চেয়েছেন মুকুলবাবু, সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, সবাইকে কিন্তু মানে এসএসকে এমএসকে পন্থী হতে বলেছেন, সেটাই এখানে কোন রাজনীতি না করে। তো তিনি সরাসরি কি বললেন আমরা শোনা যাক। বিশ্বাস করি আজকে পশ্চিমবাংলা যে সমস্ত সংগঠন তৈরি হয়েছে, আজকে যদি আমরা এসএসকেএমএসকে যারা নেতৃত্ব দিচ্ছি তারা যদি একটা জায়গায় বসি, আগামী দিনে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীকে আমরা আনতে পারবো। আমার বিশ্বাস এখনো যে আমরা যদি আমাদের শুধু রাজনীতির স্বার্থটা না দেখে, যদি নিজেদের স্বার্থ না শুধু এসএসকেএমএসকে স্বার্থটা দেখি, কোন সংগঠনকে কে বড় নেতা হবে সেটা বড় কথা নাই। আমরা যদি এসএসকেএমএসকে স্বার্থটা দেখি, আমরা সমস্ত নেতৃত্ব যদি একটা রং করে যদি আমরা এখনো মিলিত হতে পারি, আগামী দিনে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি। এখনো সময় আছে, আজকে সেই জায়গায় আমি আহ্বান করছি যে এর পিছনে অনেক রহস্য আছে। আইসোলেশন থিওরি এখানে কাজ করানো হচ্ছে যে একাধারে এসএসকেএমএসকে শিক্ষকদের চারটে পাঁচটা সংগঠন তৈরি হয়েছে, 2010-এ একটা ছিল, এখন কেন 5-6টা সংগঠন তৈরি হচ্ছে? তাহলে আজকে যদি আমরা নিজেদের মধ্যে অনুরোধ করবো যে এখানে রাজনৈতিক স্বার্থটা বড় কথা নয়, আমাদের স্বার্থটা হোক এসএসকেএমএসকে স্বার্থটা আগে দেখানো উচিত, যার জন্য যে যাই হোক নেতৃত্ব দিয়ে এখানে, সে তৃণমূল মন্ত্রী বলেন, বামপন্থী বলেন, অমুকপন্থী বলেন না কেন, আজকে পন্থী না দেখে আমাদের একটাই পন্থী হোক এসএসকেএমএসকে পন্থী, আর আমরা সরকারের সঙ্গে যদি নেগোসিয়েশনটা তৈরি করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, তাহলে দেখবেন আমাদের। অতএব আপনারা মুকুলেশবাবুর এই বক্তব্য কতটা সমর্থন করেন, বা নেতৃত্বদের কি করা উচিত, যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি কিন্তু সামনেই, ভোট আসছে, সময় কিন্তু খুবই কম, আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন এবং সমস্ত নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা পাঠান যে তারা যেন সকলে ঐক্যবদ্ধ হতে পারে এবং ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু এগিয়ে এসে এই সমস্যাগুলির সমাধান করতে পারে। তা নাহলে কিন্তু বন্ধু, ভোট আসবে, ভোট চলে যাবে, সফলতার জায়গা কিন্তু সেখানে ফাঁকা এবং শিক্ষকরা বঞ্চিতের তালিকায় রয়ে যাবে। আপাতত এইটুকুনি, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।